আমি যখন প্রথম সিনেমাতে নামি নীলাঞ্চনের ছবিতে আমি আসি উনিশশো আশি কথা বলছি তখন আমিও শুরু করছি অভিনেতা হিসেবে যিশু তখন আলো আলো সাপ্লাই করত সিনেমাতে এবং কে কে মহাজন সিনেমাটোগ্রাফার কে কে মহাজন শুটিং করতে এলে কলকাতায় মৃণাল সেনের আমাদের কে কে মহাজনের হোটেলে আড্ডা হতো গল্প হতো এবং সেই দিয়ে আমার ওর সঙ্গে পরিচয় শুরু সেখান থেকে তারপর আস্তে 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 একটা বড় ডিরেক্টর হয়ে গেল আমিও আস্তে 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 সিনেমাতে ঢুকে পড়লাম এখন সেই সময়কার অনেকেই নেই সম্বিত বলে এক সিনেমাটোগ্রাফার সম্বিত বোস সেও নেই মহাজন নেই যিশুও নেই আস্তে আস্তে আমার মনে হচ্ছে একটা জেনারেশন চলে যাচ্ছে আমারও আস্তে আস্তে খারাপ লাগা এবং ভয় দুটোই এবার আমারও আমারও বোধহয় সময় এসে গেছে আর কি আমাদের টেলিভিশন জগৎকে অনেক কিছু দিয়েছে অনেক ভালো ভালো সিরিয়াল দিয়েছে এবং আমার ভীষণ বন্ধু ছিল আমি মানে শুনে হতবাক মানে ভীষণ ভাবে আঘাত পেয়েছি চক্ট একদম আমরা ভীষণ টেলিভিশনের ডন বলতাম টেলিভিশনে তুমি যা করছো ফাটাফাটি কাণ্ড কি কোন আর্টিস্টকে আমি যদি ছবিতে নিতাম তখন ওকে বলতাম ফোন করে যে অমুক আর্টিস্টকে নিচ্ছি তো সিরিয়ালে নেই তো মানে আমি টেট পাবো তো তো খুব মজা করে বলতো তুমি আমাকে এরকম কেন বলো প্লিজ এরকম বলো না চলে গেল মানে ভীষণ কষ্ট হচ্ছে কি বলবো বুঝতে পারছি না আমরা প্রায় পনেরোটার মতো সিরিয়াল একসাথে করেছি শেষ অবধি প্রায় আমি যিশু সব সিরিয়ালই কাজ করেছি মানে যিশু সব যিশু কাজ করলেই আমাকে আমার আরও সম্পর্কটা বিমল রায় আর এস ডি মনোহরের মতো ছিল আর আমরা সব ও কাজ করতে আরম্ভ করলেই একটা ফোন করতো যে তোমার এরকম একটা হচ্ছে তুই ভাব গল্প ও দু লাইনে গল্প বলতো বলতো তুই বাকিটা তুই ভাব ও এত প্রাণোচ্ছল একজন মানুষ ছিল এত এত জীবন ওর মধ্যে ছিল সেই জীবনই ফাঁকি দিল আশ্চর্য লাগছে ও কি বলবো ও একটা টিম নিয়ে থাকতো ও একা পাতার কথা ভাবিনি কখনো ও সবসময় ওর ক্রু ওর যারা এটা এটা একটা এটা শিক্ষণীয় একটা ব্যাপার যে ওর সমস্ত ক্রুরা কিন্তু আমি জানি না এখন আছে কিনা আমি যতদিন লাস্ট অব্দি দেখেছিলাম ও সমস্ত ক্রুরাই ওর সাথে ওর থাকত ওর সমস্ত সিরিয়াল ও ওদের মাইনেরই রেখে দিত সিরিয়াল হোক বা না হোক যিশু ওদেরকে রেখে দিত সবসময় যিশু একটা একটা ইনস্টিটিউশন হয়ে উঠেছিল যিশু একটা যিশু অদ্ভুত একটা মানুষ ছিল ওর মধ্যে ওর মধ্যে অদ্ভুত কিছু ভ্যালুজ ছিল যে ভ্যালুজ গুলো মিসিং আজকের দিনে